একটি ব্লেন্ডার যোগে টুকরো করা দুইটি গাজর নিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদার রস, 1 টেবিল চামচ লেবুর রস, হাফ চা চামচ বিট লবণ ও 4 টেবিল চামচ চিনির সিরাপ। আপনারা যদি ওজন কমানোর জন্য খেতে চান তাহলে চিনির পরিবর্তে মধু ব্যবহার করতে পারবেন। এখন দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি। সব উপাদান দেওয়া শেষ, এখন ব্লেন্ড করার পালা। এখন সবকিছু খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। অন্যান্য জুসের তুলনায় গাজরের জুসে ক্যালোরির পরিমাণ অনেক কম থাকে, তাই প্রতিদিন সকালে অথবা বিকালে 1 গ্লাস গাজরের জুস আপনার ওজন দ্রুত কমাতে সাহায্য করবে। গাজরের জুস দেহের ক্ষতিকর টক্সিন দূর করতে সক্ষম, তাই প্রতিদিন 1 গ্লাস গাজরের জুস পান করলে আপনার লিভারের কার্যক্ষমতা বৃদ্ধি পাবে। গাজরে প্রচুর পরিমাণে ভিটামিন ই থাকে। প্রতিদিন 1 গ্লাস গাজরের জুস পান করলে শরীরে ভিটামিন ই এর চাহিদা পূরণ হয় এবং তা ক্যান্সারের কোষ গঠনে বাধা দেয়। ব্লেন্ড করা হয়ে গিয়েছে, এরকম মোটা ছিদ্রযুক্ত চালনি দিয়ে জুসটা ছেঁকে নিচ্ছি। এভাবে একটা চামচ দিয়ে জুসটা চেপে চেপে বের করে নিচ্ছি। অবশিষ্ট অংশটা ফেলে দিচ্ছি। জুসটা সার্ভ করার জন্য একদম রেডি। আমি যে পরিমাণে তৈরি করেছি তাতে 2 জনকে সার্ভ করা যাবে। গাজরে রয়েছে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন নামক অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের কোষের ক্ষয় রোধ করে এবং ত্বককে সুন্দর রাখে। প্রতিদিন 1 গ্লাস গাজরের জুস খান ও সুস্থ থাকুন। বয়স বৃদ্ধির সাথে সাথে দেহের হাড়ের জয়েন্টে ব্যথা শুরু হয়। এ ধরনের ব্যথা নিয়মিত গাজরের জুস পান করলে দূর হবে। তাৎক্ষণিক সার্ভ করতে চাইলে দিয়ে দিন 2টি বরফের টুকরো। গ্লাসে লাগিয়ে দিচ্ছি লেবুর স্লাইস ও দিয়ে দিচ্ছি 1টি পুদিনা পাতা। নিয়মিত 1 গ্লাস গাজরের জুস আমাদের দৃষ্টিশক্তিকে উন্নত রাখে, আমাদের ত্বককে বয়সের ছাপ থেকে মুক্ত রাখে, ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে এবং ব্রণের উপদ্রব কমায়। গাজরে রয়েছে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন নামক অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের কোষের ক্ষয় রোধ করে এবং ত্বককে সুন্দর রাখে। প্রতিদিন 1 গ্লাস গাজরের জুস খান ও সুস্থ থাকুন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক, শেয়ার ও কমেন্ট করে পাশে থাকবেন। সুস্থ থাকবেন।